সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর একটা মজাদার পিঠার রেসিপি দেখার জন্য আজকে পর্বে শেয়ার করছি সিলেটে ঐতিহ্যবাহী নুন গড়া পিঠা বা নুনিয়া পিঠা কেউ কেউ এটাকে ঝাল পিঠাও বলে থাকেন খেতে কিন্তু খুবই মজার হয় অল্প সময় ঝটপট তৈরি করে নেওয়া যায় মজাদার এই পিঠা স্পেশালি যারা মিষ্টি জাতীয় পিঠা খেতে একদমই পছন্দ করে না তাদের কাছে ভীষণ ভালো লাগবে আমার আজকের রেসিপি তো নুন গড়া বা নুনিয়া পিঠাটা তৈরি করার জন্য আমি একটা ডো রেডি করে নিব সেজন্য প্যানে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর অপেক্ষা করছি ফুটে ওঠার জন্য যখন পানিটা ফুটে উঠবে তখন এতে দিয়ে দিচ্ছি তিন থেকে চারটা কাঁচা মরিচ কুচি ঝালটা যার যা পছন্দ মতো বাড়িয়ে বা নিতে পারবেন সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি এখানে হাফ চা চামচ মতো লবণ দিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ি হাফ চা চামচ পরিমাণ টেলা জিরার গুঁড়ি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা নেড়েচেড়ে ভালো করে একটু জাল করে নিতে হবে মিনিটখানে যাতে করে মরিচের ঝালটা একটু বেরিয়ে আসে এবার এতে দিয়ে দিচ্ছি আমি শুকনো চালের গুঁড়ি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ আমি যতটুকু পানি নিয়েছিলাম ঠিক একই কাপ দিয়ে মেপে কিন্তু চালের গুঁড়োটা নিয়েছি আপনারা যে পাত্র দিয়ে চালের গুঁড়োটা মেপে নেবেন একই পাত্র দিয়ে চেষ্টা করবেন পানিটাও মেপে নিতে তো নেড়েচেড়ে জাস্ট মিক্স করে নিচ্ছি খুব ভালো করে এই চালের গুঁড়োটাকে সব কিছুর সাথে মিক্স করে নিতে হবে দিয়ে দিচ্ছি কিছু ফ্রেশ ধনিয়া পাতা আর ধনিয়া পাতা দিয়ে মিক্স করে নিব আর চুলা রাসটায় এর পর্যায়ে আমি কিন্তু একদম বন্ধ করে নিয়েছি চেড়ে জাস্ট ধুনিয়া পাতাটাকে একটু মিক্স করে নিয়েছি তো আমার জোটা কিন্তু রেডি হয়ে গেছে আমি অন্য একটা পাটের দ্রুত এটাকে ট্রান্সফার করে নিব তো যখন কিছুটা তাপমাত্রা কমে আসবে তখন এটাকে মথে নিতে হবে অতিরিক্ত তাপমাত্রা কিন্তু মেখে নিতে যাবে না তাহলে হাতে গরম লাগতে পারে হালকা গরম থাকা অবস্থায় এটাকে মথে নিতে হবে প্রয়োজনে ঠান্ডা পানিতে হাতটা একটু ভিজিয়ে নিয়ে তারপর মথে নিতে পারেন তো আমি কিন্তু ঠান্ডা পানিতে হাতে ভিজিয়ে নিয়ে নিয়েই কিন্তু মথে নিচ্ছি আমার ডোটা কিন্তু রেডি হয়ে গেছে পিঠা তৈরির জন্য তো এবার পিঠাগুলো তৈরি করে নিব সেই জন্য আমি এখান থেকে কিছুটা ডো নিয়ে এটাকে গোল করে নিচ্ছি আর একটা পাতলা রুটির মতো বেলে নিচ্ছি কিছুটা আটাও ছিটিয়ে নিয়ে আপনারা এটাকে বেলে নিতে পারেন একটা পাতলা রুটি করে এটাকে তৈরি করে নিতে হবে আর রুটিটা কিন্তু একদম খুব বেশি পাতলা বা খুব বেশি মোটাও হবে না পুরাতটা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন কেমন হবে এবার একটা কুকি কাটার দিয়ে আমি কেটে নিব আপনারা চাইলে স্টিলের গ্লাস দিয়েও কিন্তু সেম কাজটা করে নিতে পারেন বা কৌটোর মুখ দিয়েও কিন্তু এটা কেটে নেওয়া যাবে একটা রুটি থেকে আমার চারটার মতো হয়েছে যদি রুটিটা আর একটু বড়ো করে বেলে নিতাম তাহলে পাঁচ থেকে ছয়টাও তৈরি করে নেওয়া যাবে তো এইভাবে আমি সবগুলোই রেডি করে নিব আমার সবগুলো নুনিয়া পিঠা বা নুন গড়া পিঠা কিন্তু রেডি হয়ে গেছে এগুলোকে ভেজে নিতে হবে সেজন্য আমি পাত্রে পরিমাণ মতো তেল দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে এ পর্যায়ে আমি এই নুন গড়া পিঠাগুলো একটার পর একটা দিয়ে দিচ্ছি আর চুলা রসটা কিন্তু এই পর্যায়ে মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিতে হবে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে এই পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠছে তো ফুলে ওঠার পর কিন্তু এর সাইজটা অনেকটাই ছোটো হয়ে গেছে আপনারা আরও একটু বড় করে তৈরি করে নেবেন তাহলে দেখতে অনেকটা পুরির মতো লাগবে তো এগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে আমার নুন গড়া পিঠাটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি তেলটা ছেঁকে নিব তো এভাবে বাকিগুলো আমি পরবর্তী ব্যাচে ভেজে নিব আমি সবগুলো নুন গড়া পিঠে কিন্তু ভেজে নিয়েছি আর এই পিঠাটা সত্যি খেতে খুব মজার হয়েছিল আমি ফার্স্ট টাইম এটা তৈরি করেছি তো আপনারাও তৈরি করে দেখতে পারেন যারা মিষ্টি জাতীয় পিঠা খেতে চান না তারা এভাবে তৈরি করে খেতে পারেন খেতে খুব ভালো লাগে চাইলে কিন্তু এটা মাংসের তরকারির সাথেও পরিবেশন করতে পারেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ